সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিকের সঙ্গে নতুন সংখ্যা বাড়ছে এমবি আবদুল্লাহ থাকা 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, জিম্মি জাহাজ নিয়ে আপনার কাছে নতুন করে কি তথ্য আছে? এবং সাথে আরেকটি বিষয়ে জানবো যে নাবিকদের কোনো যোগাযোগ, নাবিকদের সাথে আসলে কোনো যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ জ্যোতি। আসলে যেটি যে গত 5 দিনের মতো প্রায় আসলে যদি চলে গিয়েছে, এর পরেও কিন্তু আসলে যে সোমালিয়ান জলদস্যু তাদের, তারা কিন্তু এখন পর্যন্ত আসলে মালিকপক্ষের সাথে কোনো ধরনের যোগাযোগ তারা করেনি। সেই ক্ষেত্রে মালিকপক্ষ কিন্তু আসলে সোমালিয়ান জলদস্যুদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু তৃতীয় পক্ষ এবং বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের সাথে আসলে তারা যোগাযোগ করছেন। সেই ক্ষেত্রে মালিকপক্ষ আমাদের যেটি জানিয়েছেন, তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে কিন্তু তারা আসলে চেষ্টা করছেন যাতে সোমালিয়ান জলদস্যুদের সাথে যোগাযোগ করা যায়। অন্যদিকে তারা যেটি চেষ্টা করছেন যে তাদের যে রসদ অর্থাৎ খাদ্য, জাহাজে যে খাদ্য মজুত রয়েছে, সেই মজুত খাদ্য আর যে সর্বশেষ পরিস্থিতি সেটি আসলে জানার চেষ্টা করছেন। আসলে সেটিও আসলে পরিষ্কার নয়। অন্যদিকে বিগত 2-3 দিন আগে আসলে সর্বশেষ যোগাযোগ হয়েছিল যে জাহাজে থাকা নাবিকদের সাথে অডিও বার্তার মাধ্যমে, আসলে সেটিও আসলে এক পক্ষ থেকে আসছিল। সেই প্রথম থেকে আসলে দেখা যাচ্ছিল যে নাবিকরা অডিও বার্তার মাধ্যমে তাদের অবস্থান এবং সর্বশেষ পরিস্থিতিটি আসলে জানান দিচ্ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যে সর্বশেষ যে পরিস্থিতি সেটিও কিন্তু এর মধ্যে আসলে বিচ্ছিন্ন। অর্থাৎ নাবিকরা কিন্তু বিগত কয়েকদিন ধরে আসলে যে অডিও বার্তা পাঠাচ্ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, অর্থাৎ যারা এই বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে আমরা আসলে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সোমালিয়ান জলদস্যুরা মূলত যে মালিকপক্ষ তাদের উপর আসলে যে চাপ সৃষ্টি করার জন্যই কিন্তু এই কাজটি করছেন, যে তারা যে নাবিকদের সাথে যে যোগাযোগ সেটি বন্ধ রাখছেন। হয়তো যেটি বলছেন যে যে যোগাযোগ সেটি বন্ধ করার মাধ্যমে মালিকপক্ষের উপর যখন চাপ সৃষ্টি হবে, হয়তো তাদের মর্জি মাফিকই তারা তাদের যে দাবি সেটি তারা তুলে ধরবেন। আর মালিকপক্ষ যেটি বলছেন যে তাদের দাবি তোলার আগ পর্যন্ত, অর্থাৎ সোমালিয়ান জলদস্যুদের তরফ থেকে যোগাযোগ করার আগ পর্যন্ত এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু তাদের হাতে নেই। তারা বলছেন যে তৃতীয় পক্ষ সহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বীমাকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন। তারা বলছেন যে আসলে এই মুহূর্তে যেহেতু জলদস্যুদের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, সেই ক্ষেত্রে তারা এখন অপেক্ষায় আছেন, তাদের ফোনের কিংবা তাদের যে কোনো ধরনের বার্তার অপেক্ষায় আছেন। কিন্তু আমরা যেই জাহাজে থাকা যেই নাবিকরা রয়েছেন তাদের স্বজনদের সাথেও আমরা আসলে কথা বলেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের স্বজনরাও যেটি জানাচ্ছেন, তাদের স্বজনদেরকেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অডিও বার্তা কিন্তু নাবিকরা পাঠায়নি। সেক্ষেত্রে বলা চলে যে বিগত কয়েকদিন ধরে জাহাজে সেই নাবিকদের সাথে স্বজন এবং মালিকপক্ষের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন। এবং অন্যদিকে জাহাজে থাকা যে 55,000 মেট্রিক টন কয়লা রয়েছে সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তায় আছেন স্বজন থেকে শুরু করে মালিকপক্ষ। তারা বলছেন যে এটির যে নিয়মিত রক্ষণাবেক্ষণ সেটি যদি আসলে করা না হয়, সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু জাহাজে যে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে, এই বিষয়টিও নিয়েও কিন্তু তারা চিন্তিত। অন্যদিকে যে বিষয়টি সেটি মালিকপক্ষ আমাদের জানিয়েছেন, আমরা সেই বিষয়ে কথা বলেছি। তারা যেটি বলছেন যে জলদস্যুরা তাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং জাহাজে থাকা যে নাবিকরা রয়েছেন তাদের যে জীবনের ঝুঁকি এই সেই নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজে থাকা যে এক্সপার্টরা রয়েছেন তারা কিন্তু সেই কয়লার রক্ষণাবেক্ষণ করবেন। এবং সবকিছু মিলিয়ে তারা যেটি বলছেন যে কয়লা নিয়ে তেমন হয়তো ঝুঁকি বা যে অগ্নি সংযোগের মতো যে কোনো ঘটনা বা দুর্ঘটনা সেটি ঘটার কোনো সম্ভাবনা নেই বলে আমাদের মালিকপক্ষ জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। জ্যোতি, ইশতিয়াক শান যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।